हेलो गाइज वेलकम बैक टू माई चैनल सागर 001 বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আয়ো পাশে করছি আপনারা সবাই খুব ভালো আছেন তো আজকে আপনাদের জন্য আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা প্রিভিউতে যে রকম ভিডিওটি দেখলেন ওই ভিডিওটি যদি আপনারা ক্রিয়েট করতে চান নিজেদের নাম দিয়ে টাইপিং স্ট্যাটাস তো তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দেবেন তো চলুন আমরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে যাই এই ভিডিওটি ক্রিয়েট করতে যতগুলি মেটেরিয়ালসের প্রয়োজন হবে সমস্ত মেটেরিয়ালস এবং প্রজেক্ট লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশনে ওখান থেকে ইম্পোর্ট করে নেবেন ইম্পোর্ট করে আপনাদেরকে যেটি করতে হবে প্রথমে অ্যানিমেশনটি ওপেন করে জাস্ট টেক্সট এফেক্ট বাই যেটা ফুল প্রজেক্ট যেটা লেখা রয়েছে ফুল প্রজেক্টটিকে ওপেন করুন প্রথমে ওপেন করে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফুল প্রজেক্ট আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারেন তার জন্য এখানে ইমেজে ক্লিক করবেন করার পর কালারে ক্লিক করে আমরা চেঞ্জ করতে পারেন তো আমি চেঞ্জ করছি না এরকমই রেখে দিচ্ছি আপনারা চেঞ্জ করে নিতে পারেন সমস্ত লিঙ্ক আমি কি আগে বলেছি সমস্ত মেটেরিয়াল পেয়ে যাবেন এবার ডিসক্রিপশনে নিয়ে নেবেন ওখান থেকে এবং সংটিও চেঞ্জ করতে পারেন এখানে সংটির উপরে ক্লিক করে রেড করে দিয়ে চেঞ্জ করতে পারেন আমি সংটি রেখে দিচ্ছি আপনাদের কাছে সং যে কোনো দিয়ে করতে পারেন আপনারা প্রথমে এটি করতে হবে আপনাদেরকে নেমটি চেঞ্জ করতে হবে যে নেম লেখা সাগর এটাকে চেঞ্জ করতে হবে তার জন্য আপনারা জাস্ট এই যে এখানে ক্লিক করবেন এই যেখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এই যেখানে এই সাগর লেখা রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনারা এই যে এডিট এডিট টেক্সট এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এডিট টেক্সট এখানে ক্লিক করবেন করার পরে নেমটি কেটে দেবেন ক্রপ করে দেবেন নেমটিকে ব্যাক করে আপনারা যে কোনো নাম লিখবেন তো আমি লিখছি তো আমি যে কোনো একটা নাম লিখে দিচ্ছি জাস্ট ইউটিউব লিখছি ইউটিউব লিখে দিলাম ইউটিউব লিখে দেওয়ার পর যেটি করবেন আমি লিখে দিয়েছি এবার যেটি করবেন আপনাদেরকে আপনারা জাস্ট এখান থেকে ব্যাক চলে যাবেন ব্যাক গিয়ে টেক্সট এফেক্ট লেখা রয়েছে যেটি সেই প্রজেক্টটি ওপেন করবেন ওপেন করে এই প্রজেক্টটি এফেক্টটি কপি করবেন তার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এফেক্টটি ক্লিক করবেন থিটাটি ক্লিক করে কপি করে নেবেন কপি করার পর ব্যাক চলে যাবেন ফুল প্রজেক্টটি আবার ওপেন করবেন এই ইউটিউব লেখা রয়েছে এখানে ক্লিক করে এটি পেস্ট করে দেবেন এবং এটি দেখা না যে আপনাদের এটি করতে হবে টেক্সট পেসিং অনেকের এরকম প্রবলেম হবে তার জন্য যে এফেক্ট দেখতে পাচ্ছেন টেক্সট পেসিং এর টেক্সট পেসিং দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করবেন এটিতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে আবার এটিকে কমিয়ে নেবেন হালকা কমিয়ে আমি এটা 2% 3% করে নিচ্ছি না করলেও হবে সেরকমই রেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখান থেকে টাইপিং হবে দেখতে পাচ্ছেন টাইপিং যারা হালকা করে সংটি মিউট করে শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম লিখে দেবে জাস্ট আমি এবার ভিডিওটি রেডি হয়ে গেছে এবার যদি করেন ভিডিওটিকে সেভ করার জন্য উপরে সেটিং অপশন করে শেয়ার অপশনে ক্লিক করবেন দেন নিচে এক্সট্রা অপশনে ক্লিক করবেন তাহলে ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটি একটু লাইক করে দেবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই